আইপিএল এর পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করলো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। দেখে নিন কবে কত তারিখ আইপিএল শুরু হবে এবং বাংলাদেশের সাকিব, লিটন, মুস্তাফিজদের খেলা কবে কত তারিখ, সবকিছু এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো ভিডিওটা শুরু করা যাক। 2023 আইপিএল এর পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথমে জানা গিয়েছিল 1 এপ্রিল থেকে শুরু হবে এবারের টুর্নামেন্ট, তবে একদিন এগিয়ে এনে আগামী 31 মার্চ শুরু হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস। আইপিএল এবারে আসরে বাংলাদেশ থেকে খেলছে 3 জন ক্রিকেটার। এদের মধ্য থেকে মুস্তাফিজুর রহমান আগে থেকে দলে ছিলেন দিল্লি ক্যাপিটালসে, আর নিলাম থেকে লিটন এবং সাকিবকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সাকিব লিটন অর্থাৎ কলকাতার প্রথম ম্যাচ 1 এপ্রিল প্রতিপক্ষ পাঞ্জাব কিংস, মুস্তাফিজুর রহমানের প্রথম ম্যাচ 1 এপ্রিল প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টা বাজে। সো আইপিএল এর সকল ম্যাচ আমাদের চ্যানেল থেকে উপভোগ করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সময় আপনারা আমাদের পাশে থাকার জন্য।